Bismillah ar-Rahman ar-Rahim. Honorable Chief Guest, Guest of Honor, my fellow JCI member, all the friends from Printer Electronic Media, Assalamu alaikum. Jehetu bhashar mash, ami ektu banglay kotha boli. Aaj theke 8 bochhor hobe, 8 bochhor age amra sob yangra mile ekta plan kori কিভাবে ইয়াংদের লাইফ ট্রান্সফরমেশনের জন্য কাজ করা যায়। তো আমি যখন জুনিয়র চেম্বারটা প্রতিষ্ঠা করতে যাই তখন সৈকত ভাই ছিল, সৈকত ভাইকে দিয়ে আমার কত খাওয়াইতে হয়েছে বোঝানোর জন্য যে হোয়াট ইজ জেসিআই। তারপর আমার বোর্ড মেম্বারদেরকে বোঝাতে হলো, বাসায় এনে দাওয়াতের খাওয়াতে হলো, তারপর জুনিয়র চেম্বার করার ইচ্ছা কারো ছিল না। কথাটা এই জন্য বলছি, আজকে 2012 সালে আমরা শুরু করতে পেরেছি বলে আজকে মঞ্চে আমরা এতগুলো ইয়াং লিডার পেয়েছি। কিভাবে মাইকের সামনে দাঁড়িয়ে সবার সামনে কনফিডেন্টলি কথা বলতে হয় সেটা আমি পেরেছি। কথাগুলো এই জন্য বলছি, 8 বছরের জার্নি, এতগুলো তরুণ লোক এত কনফিডেন্টলি কাজ করেছে, অ্যাজ এ ফাউন্ডার প্রেসিডেন্ট হিসেবে কিন্তু আজকে আমার মনে শান্তির জায়গাটা তৈরি হয়েছে। এবং চট্টগ্রাম থেকে প্রথম জুনিয়র চেম্বার বাংলাদেশে ন্যাশনাল প্রেসিডেন্ট হয়েছে সেই চট্টগ্রাম থেকে, এবং ইলেকশনের মাধ্যমে লাস্ট 21 বছর ইলেকশন হয়নি। সো ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট আমাদের চট্টগ্রামের জন্য, চট্টগ্রামের তরুণদের জন্য। আমি এখানে আমাদের যারা পাস্ট প্রেসিডেন্ট আছে 2-4 জনের কথা বলতে হবে, যাদের কন্ট্রিবিউশনে আজকে জুনিয়র চেম্বার একটা নতুন মাত্রা যোগ করেছে। স্পেশালি জসিম ভাই, জসিম ভাইয়ের সময় থেকে যে ইয়াং এন্টারপ্রেনার ফেয়ার করেছে তরুণদেরকে নিয়ে, এবং সেখানে তরুণদের প্রোডাক্ট এবং সার্ভিসগুলো তারা ডিসপ্লে করতে পেরেছে, যেখানে ফাইন্যান্সিয়াল সেক্টরের সবাই ছিল এবং অনেকেই আজকে সেখান থেকে তাদের প্রোডাক্ট এবং সার্ভিস ডিসপ্লে করার কারণে আজকে অনেকেই আমার চোখের সামনে অনেকেই প্রতিষ্ঠিত ব্যবসায় তাদের পরিণত করতে পেরেছে। এটাই কিন্তু আমাদের অ্যাচিভমেন্ট। আমরা একদিন আমরা সবাই থাকবো না, কিন্তু এই সংগঠন থাকবে, এই লিডারশিপ লিগেসিটা থাকবে, যার মাধ্যমে চট্টগ্রামে তরুণদের সমস্যা এবং তাদের সমস্যাগুলো তুলে ধরে যথাযথ সমাধানের জন্য অন্তত একটা ভয়েস হিসেবে জুনিয়র চেম্বার কাজ করবে, এটা আমি প্রত্যাশা করি। এবং 2021 সালের যে বোর্ড, নতুন বোর্ড এবং আন্ডার দ্য লিডারশিপ অফ টিপু ভাই, আমি এই রিকোয়েস্টটা করব আপনারা এই ধারাবাহিকতা রক্ষা করবেন এবং তরুণদের, স্পেশালি শুধু ব্যবসায়ী না, আমরা বলি যারা তরুণ ইয়াং প্রফেশনস তাদেরকে আমরা কাজ করি, তাদের ট্রেনিং নিয়ে যেন আমরা কাজ করি, তাদের লাইফ ট্রান্সফরমেশনের জন্য আমরা যেন কাজ করি। শুধু ব্যবসা তো সব ইয়াংরা তো ব্যবসা করে না, তারা তো চাকরিও করে। তো সুতরাং আমরা চাই যে এই জুনিয়র চেম্বার এবং ন্যাশনাল থেকে যে কোনো সাপোর্ট, যেহেতু আমি এই চ্যাপ্টারেরই ফাউন্ডার প্রেসিডেন্ট, যে কোনো সাপোর্ট আমার ন্যাশনাল থেকে আমার চট্টগ্রামের যারা তরুণ বন্ধুরা পাবে। আমি আর কিছু পয়েন্ট অ্যাড করি, আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিয়ে একটা কথা বলি, যে বাংলাদেশ ইজ এ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কান্ট্রি, যেখানে 15 থেকে 50 বা 45 বছর বয়সে মানুষ সংখ্যাটা বেশি, ইটস অ্যারাউন্ড 65%। আমরা যদি তরুণদেরকে একটা সঠিক পরিবেশ দিতে পারি তাহলে কিন্তু, আর যদি দিতে পারি তাহলে তো ভালো, যদি দিতে না পারি এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কুড টার্ন ইনটু এ ডেমোগ্রাফিক ডিজাস্টার। আমরা চাই না আমাদের তরুণরা এই তরুণ কারণের শক্তিটা ডেমোগ্রাফিক ডিজাস্টারে পরিণত হোক। আমি সকলের কাছে অনুরোধ করবো যে আমরা সবাই মিলে এই তরুণদের লাইফ চেঞ্জ এবং তাদেরকে অ্যাক্টিভ ইয়াং সিটিজেনকে রূপান্তর করার জন্য আমরা প্রত্যেকের অবস্থান থেকে সাপোর্ট দিয়ে যাব এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে।